আপনারা দেখছেন খবরের দুনিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়িতে আগমন উপলক্ষে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সভামঞ্চ ও হেলিপ্যাড তৈরির কাজ। রবিবার এবিপিডি ময়দানে সভাস্থলের আশেপাশে জোর কদমে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আগামী 15 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে যাবেন। ওই দিন কলেজ পাড়ার এবিপিসি মাঠে কর্মী সভা রয়েছে, সেই জন্যই মাঠের রাস্তা সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত আলো রাস্তায় লাগানো হয়েছে। এসি কলেজের খেলার মাঠে মুখ্যমন্ত্রীর জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি হচ্ছে। প্রায় 32 ফুট জায়গা কংক্রিটের আস্তরণে মুড়ে ফেলা হচ্ছে। মূল স্ট্রাকচার হচ্ছে 8x8 ফুটের। এসি কলেজ ও এবিপিসি মাঠের মাঝখানে রয়েছে জলপাইগুড়ি আইটিআই। মুখ্যমন্ত্রী যাতে সহজেই হেলিপ্যাড থেকে সভাস্থলে পৌঁছতে পারেন, তার জন্য এসি কলেজ এবং আইটিআই এর দুটি সীমানা প্রাচীর ভেঙে রাস্তা তৈরি করা হয়েছে। পাশাপাশি এবিপিসি মাঠের সীমানা প্রাচীর ভেঙে আরও দুটি প্রবেশপথ তৈরি করা হচ্ছে সভাস্থলে পৌঁছানোর জন্য। সভাস্থলে 3টি মঞ্চ তৈরি করা হচ্ছে। শহর জুড়ে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি ও ফ্লেক্স। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট, খবরের দুনিয়া। উৎকৃষ্ট মানের এবং গুণমানের শ্রেষ্ঠ হ্যান্ডলুম এবং প্রিন্টিং শাড়ির একটাই সেরা ঠিকানা, রিয়া হ্যান্ডলুম অ্যান্ড প্রিন্টিং শাড়ি। আমাদের ঠিকানা রিয়া হ্যান্ডলুম অ্যান্ড প্রিন্টিং শাড়ি, চাপড়া, দিকনগর, নদিয়া। Hello, guys. Hey. 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 Hey